মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিড অফ মর্নিং। আমি সোজাসুজি কিচেন থেকে শুরু করলাম আজকে আমার এই ব্লগটি। আজ আমি রান্না করব হলো মাছের ডিমের বড়া দিয়ে তরকারি, আর একটা নিরামিষ তরকারি, আর ডাল আর টক করব ফুলে। তো দেখো আমার মাছের ডিমের বড়াটা কিন্তু রেডি হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। আমি তো আগেই বলেছি যে এত আমি দেখাতে পারি না, যেহেতু এই দেখো হাতে মোবাইল নিয়ে কিন্তু আমি ভিডিও করছি। তো চলো, যাই হোক, মুদির অনেক মাল এসেছে দোকান থেকে, সেগুলো গোছাতে হবে। তা রান্নাটা ঝটপট সেরে নিই, রান্নাটা করছি। আর এখন আমি মাছের ডিমের জন্য যে আলুটা ওটা একটু কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো, যাই হোক, রান্না বাড়িটা তো সারতে। বন্ধুরা, মাছের ডিমের আলুটা মশলাটা কষিয়ে নিচ্ছি, আর ডিমটা তো আগেই ভেজে নিয়েছি বললাম। এই দেখো ডিমগুলি ভেজে নিয়েছি, আর নিরামিষ তরকারিটা করে নিয়েছি, আর এপাশে দেখো আমি ডালটাও কিন্তু পুরোপুরি করে নিয়েছি। তো চলো, আর এখানে হচ্ছে দেখো নিরামিষ তরকারিটা এটা করে নিয়েছি। তো বন্ধুরা, এখনো এ ঘরের বিছানাটা তুলিনি, চলো এটাকে এখন আমি গুছিয়ে নিই। বিছানাটা ছেলেরা উঠলো, ছেলেরা উঠে স্নানে গেছে, ওদের পরীক্ষা তা আজকে নেই, কালকেও নেই, তারপরে আছে। তো চলো এখন ঝটপট বিছানাটাকে গুছিয়ে নিই। তো এখন আমি দেব হলো গাছে জল, দেখতেই পাচ্ছ গাছগুলিতে এখন আমি জল দেব। তো চলো এখন আমি গাছে জল দিই। গাছ কিন্তু লাগালেই হয় না, গাছে প্রচুর যত্ন করতে হয়, ঠিকঠাক করে জল দিতে হয়, বিশেষ করে এই সময়টা, শীতের সময়টা। শীত চলে গেছে কিন্তু যতক্ষণ বর্ষা না আসে গাছে কিন্তু ঠিক মতো জল দিতে হয়, তাই গাছে জল দেওয়াটাও কিন্তু একটা বড় কাজ, নাহলে গাছ শুকিয়ে যায়। তো দেখো গাছটাতে কি সুন্দর ফুল এসেছে, অনেক ফুল এসেছিল দেখতে পাচ্ছ কি। চলো গাছটা জল দিয়ে নিই। আজ আমার একটু এক্সট্রা কাজই আছে, কাজ হলো এই গাছগুলিতে আজকে আমি একটু সার দেব। গাছ লাগালে হয় না, গাছের যত্ন করতে হয়, তবে এই গাছ সুন্দর, কচি কচি পাতা, ফুল, ফলের গাছে ফল, তাই না? তাই আর একটা বিশেষ জনের সাথে তোমাদের আজ দেখাবো, যে বিশেষ অতিথি আমার বাড়িতে আজ এসেছে। আর বিশেষ অতিথি আসলে তার ভালোবাসাটা তো একেবারেই আলাদা হয়, তাই না? কে সেই বিশেষ অতিথি, কে সেই ভালোবাসার, আমার ভালোবাসার অতিথি, আজ তোমাদের সাথে সেটা শেয়ার করবো। কে সেই ভালোবাসার, খুব কাছের আমার, ভীষণ ভালোবাসার একজন অতিথি। তো চলো পাশে থেকো, আমি চটপট করে গাছে জলগুলো দিয়ে নিই। চলো, এই হলো আমার বাড়ির বিশেষ অতিথি, দেখতে পেয়েছো বন্ধুরা, ইনাকে কাল নিয়ে এসেছি। এটা একটা কালার, আর এটা একটা কালার, এই যে ফুটে আছে দেখছো, একে সাথে আনলাম, যখন এটা একটা একসাথে ফুটবে না, দুটো খুব সুন্দর লাগবে। আর আমার গাছ হলো মানে ভালোবাসার একটা মেন জায়গা, গাছ আমার ভীষণ প্রিয়, যখন আমি নিজের হাতে লাগাবো, সার দেবো, যত্ন করবো, তারপরে যখন সুন্দর এরকম ফুল ফুটবে, ফল ধরবে, গাছে সুন্দর সবুজ সবুজ পাতার, এরকম আমার দুব্বো ঘাস, আমার পুজোতে দুব্বো যখন লাগে, এই যে আমার দুব্বো ঘাস দেখেছো, আমি ব্যালকনিতে কি সবুজ দেখেছো, আমি এর মধ্যে কি করি দেখবে, আমি কি সার দিই আমার গাছে। আর চলো তোমাদের সঙ্গে আমার গাছে আমি কি সার দিই
সেটা শেয়ার করব আর এই দেখো ছোট একখানা জবা গাছ এই হলো জবা গাছ এই দেখো জবা গাছে ফুল ফুলটা আমি আরো ভালো করে তুলব ঠিক আছে দেখো আমি কি সার দিচ্ছি সার হচ্ছে যে সবজিগুলি আমি কাটি এগুলি এই বালতিটাতে জমিয়ে জল দিয়ে এগুলি সবকটাকে আমি একদম পচিয়ে নিই তারপরে যে জলটা একদম গাঢ় করে হয় একটা লাঠি দিয়ে ঘুটে নিই সেই জলটা আমি গাছের গোড়ায় দিই এতে গাছ খুব ভালো হয় ঠিক আছে তো চলো আজকের মতো এই পর্যন্তই বাই বাই